শেষ করছি পাখির খবর দিয়ে অতিথি পাখির কলকাকুলিতে মুখর মৌলী বাজারের বাইকা বিল আর ঝাঁক বেঁধে উড়ে বেড়ানো ও বিলের পানিতে পাখির ঝাপাঝাপি দেখতে প্রতিদিন ছুটে আসছেন শত শত পর্যটক মৌলয়ী বাজার থেকে এস এম উমেদ পাঠানো রিপোর্ট শীত আগমনের সাথে সাথে বাড়তে থাকে পাখির সংখ্যা যা অব্যাহত থাকে মার্চ মাস পর্যন্ত পাখির কিচির মিচির শব্দ ঝাঁক বেঁধে উড়ে বেড়ানো এসব উপভোগ করতে বাক্যে বিলে ছুটে আসেন পর্যটকরা পাখির ও বিলের সৌন্দর্য উপভোগ করলেও যোগাযোগ ব্যবস্থা উন্নত করার দাবি জানান তারা সুন্দরভাবে পাখিরা উঠতেছে দেখতেছে আমরাও দেখতেছি সুন্দর উপভোগ করতে লাগলাম আর এই ফার্স্ট টাইম এসে সরাসরি বাড়ি অতিথি পাখি দেখতে পারছে আর কি ওই কারণে অনেক ভালো লাগতেছে এখানে আসার যে রাস্তাটা এই রাস্তাটার যদি আরেকটু ডেভেলপ করা যায় তাহলে এখানে টুরিস্ট আরও বেশি আসবে বাইক বিল অভয়শ্রমটির জীববৈচিত্র্য ফিরে পাওয়া ও রক্ষণাবেক্ষণের জন্য শুরু থেকে সরকার বড় গাঙ্গিনা সম্পদ ব্যবস্থাপনা কমিটি গঠন করে বর্তমানে বিলে পাখি ও মাছের সংখ্যা বেড়ে যাওয়ায় এর আয়তন বৃদ্ধির দাবি করছেন তারা সরকারের কাছে আবেদন করছি যে বা কেবিলের আয়তন বাড়ানোর জন্য যদি আয়তন বাড়ে তাহলে ফাঁকিও বাড়বে মাছও বাড়বে অভয়শ্রম ঘোষণার পর বেড়েছে মাছের উৎপাদন পাশাপাশি বেড়েছে বিভিন্ন প্রজাতির পাখির সংখ্যাও মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি যেটা বাড়তি পাওনা সেটা হলো পরিযায়ী পাখি বা কেবিলে দুই হাজার সনে যেখানে মাত্র হাতে গোনা কয়েকটি ভাত জাতীয় পাখি ছিল এবছর এশিয়ান ওয়াটার বার্ড সেন্সাসের অধীনে বাইকাবিলে শুমারি অনুষ্ঠিত হয় জানুয়ারি মাসে এবং এবছর জায়গায় দেখা গেছে চল্লিশ প্রজাতির জলচর পাখি তার মধ্যে ষোলোটি মাইগ্রেটরি বা পরিচয় প্রজাতি ছিল বাইকটা বিলের আয়তন বৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষাসহ পর্যটকদের আকৃষ্ট করতে পারলে পর্যটন খাতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয় হবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা এনটিভি নিউজ ডেস্ক